তাজহাট জমিদার বাড়ির কথা আমরা অনেকেই জানি। এই জমিদার বাড়িতে রয়েছে এই অঞ্চলের কৃষি তথা প্রান্তিক জনজীবনের ক্রমবিকাশের জীবন্ত ইতিহাস, রয়েছে উত্তরাঞ্চলের সাহিত্য সংস্কৃতির ক্রমবিকাশের অনেক অজানা তথ্য। আকাশ থেকে পড়া উল্কাপিণ্ড? আচ্ছা, এখানে উল্কাপিণ্ড পড়েছিল, কত সালের কথা? 2000 বছরের পুরনো মাটির পাত্র, মাটির ফ্রিজ, মাটির দেয়াল, পুরাতন চাল, 2000 বছরের পুরনো চাল, এ তো তাহলে বিশাল ব্যাপার। রংপুরের রঙ্গপুর দর্পণ, এই পত্রিকাটা হচ্ছে 24 নভেম্বরের পত্রিকা, 1924 সাল, সেই হিসেব করলে আর নভেম্বর মাস আসলেই 100 বছর হয়ে যাবে। সাংঘাতিক বিষয় একটা, বেগম রোকেয়ার লেখা। ও আচ্ছা,